সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আর কয়েকদিন পরেই বার্ষিক পরীক্ষা, তাই আমি তোমাদের গণিতের মডেল প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিতের প্রশ্নগুলো কিভাবে আসবে এবং তোমাকে কিভাবে অ্যানসার করতে হবে। তোমরা ইতিমধ্যেই জানো যে এখানে 30 মার্ক থাকবে তোমাদের সৃজনশীল, 5 মার্ক থাকবে অতি সংক্ষিপ্ত, এই 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, এবং 15 মার্ক থাকবে তোমাদের অবজেক্টিভ, মানে বহু নির্বাচনী। তো আমি পুরো 50 মার্কের প্রশ্ন তৈরি করে তোমাদেরকে দেখাবো এবং কীভাবে অ্যান্সার করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি অবজেক্টিভ প্রশ্নটা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমরা অবজেক্টিভ প্রশ্নটা দেখো। 1 নম্বর থেকে আমি শুরু করছি, 15টা অবজেক্টিভ আছে মোট। বলছে এ সমান 0 হলে এ টু দি পাওয়ার 0 এর মান কত। দেখো, এখানে আমি লিখছি, আমরা জানি যে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু ওইটার মান 1 হবে, যদি বি টু দি পাওয়ার 0 হয় তাও 1 হবে, সি টু দি পাওয়ার 0 হয় তাও কিন্তু 1 হবে। তার মানে আমাদের সঠিক উত্তর হবে গ নম্বরটা। তারপরে দেখো, পরিসংখ্যানের কোন উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি। বন্ধুরা, এখানে বলে রাখি, তোমাদের যেসব চ্যাপ্টার থেকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে শুধুমাত্র সেই চ্যাপ্টার থেকেই কিন্তু আমি এই নমুনা প্রশ্নটা তোমাদেরকে শেয়ার করছি। তাহলে এখানে দেখো, এটার উত্তর হবে গ নম্বর। পরিসংখ্যানের কোন উপাত্তের নির্ভরযোগ্যতা সবচেয়ে বেশি বা অনেক বেশি, সেটা হলো প্রত্যক্ষ উপাত্ত। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর। 3 নম্বর বলছে এটার সমান কত, কিভাবে করবা। দেখো, -4 -2 -3 + 13। তাহলে কীভাবে হবে দেখো, -4 এখানে দেখো এই দুইটা যোগ করলে হবে -5 + 13, ঠিক আছে। তাহলে কত হচ্ছে -4, এখানে -5 + 13, তাহলে -4 + 13 = 18। তারপরে এটা বিয়োগ করলে হবে 14, তার মানে অ্যান্সার হবে 14, ঠিক আছে। 14 আছে এখানে দেখো, হ্যাঁ, ঘ নম্বরে আমাদের অ্যান্সার আছে 14। তাহলে এটা হলো সঠিক অ্যান্সার। এরপরে আমি চলে যাব 4 নম্বরে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। এত এবং এতকে এত দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি। দেখো, 15 a^4 b^7, এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 5 a^2 b^4 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। ওইখানে ঠিকমতো দেখা যাচ্ছে না, এখানে আমি তোমাদের একটু উঠাই নিচ্ছি। এটাকে ভাগ করলে কি হয় দেখো, এই 5 দিয়ে 15কে কাটলে 3 হবে, a^2 আর a^4 কাটাকাটি করলে a^2 হবে, b^4 আর b^7 যদি কাটাকাটি করো তাহলে কিন্তু b³ হবে। তার মানে অ্যান্সার আসবে 3a^2 b³। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এটা, দেখো 3a^2 b³ কোথায় আছে, গ নম্বর। 60 থেকে 70 শ্রেণীর মধ্যমান কত। দেখো, শ্রেণীর মধ্যমান বের করার একটা সিস্টেম আছে, খুবই সহজ, তোমরা সবাই জানো, তারপরেও আমি করে দেখাচ্ছি। দেখো, 60 এবং 70 এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে যোগ করলে কত হয় দেখো, 6 আর 7 = 13, 2 দিয়ে ভাগ করলে 65, তার মানে শ্রেণীর মধ্যমান হবে 65। দেখো, এই যে 65। তারপরে বলছে যে এত একটি বীজগাণিতীয় রাশি। আচ্ছা দেখো, বহুপদী রাশিটির চলক এ। দেখো, এখানে যে চলক আমরা কিভাবে চিনবো, ওই যে যে তোমাদের যে এ বি সি ডি যে অক্ষরগুলো থাকে এগুলোই কিন্তু চলক, এগুলোই এক্স ওয়াই জেড এগুলো থাকে, এগুলো হলো চলক। আচ্ছা, বহুপদীটির মাত্রা হলো 4। দেখো, সবচেয়ে বড় যে পাওয়ারটা এখানে 4 আছে, ওইটাই হলো বহুপদীটির মাত্রা। তারপরে দেখো, এ কিউবের সহগ 6। দেখো, এ কিউবের সঙ্গে যে সংখ্যাটা আছে এটাই হলো তার সহগ, তো সহগ এখানে কিন্তু 6 আছে। তার মানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু 3টাই রাইট, ঠিক আছে। তার মানে 6-এর যে উত্তর হবে সেটা হলো ঘ, ঠিক আছে, 3টাই রাইট। তারপরে দেখো, 30 ডিগ্রি এর পূরক কোণের পরিমাণ কত। তো পূরক কোণের ব্যাপারটা আমরা জানি যে দুইটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় মোট পরিমাণ বা যোগফল, তখন আমরা ওই কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলি। তার মানে দুইটা কোণের মধ্যে এখন একটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আরেকটা কত হবে, 30 ডিগ্রি, 90 থেকে 30 বিয়োগ করলে 60 ডিগ্রি হয়, তার মানে আরেকটা কোণ হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। 2টি রশ্মির একটি প্রান্তবিন্দু থাকলে তাকে কি বলে। দেখো, আবার বলছি, 2টি রশ্মির একটি প্রান্তবিন্দু থাকলে তাকে কি বলে, ওটাকে বলে সমবিন্দু, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, কোনো উপাত্তে সর্বোচ্চ সংখ্যা 100, সর্বনিম্ন সংখ্যা 50 হইলে পরিসর কত।
দেখো বন্ধুরা, পরিসর নির্ণয়ের যে সূত্র আছে, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক, এটা হলো পরিসর নির্ণয়ের সিস্টেম। তাহলে দেখো, এটা বিয়োগ করলে আমাদের 50 হয় যোগ এক, তাহলে কত হচ্ছে 51। তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ নম্বর। নিচের কোন চিহ্নটি দ্বারা সর্বসমতা প্রকাশ করা হয়? সর্বসমতা গ নম্বর এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল খ স্কোয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য খ একক হবে। তার মানে উত্তর হলো আমাদের ক, ঠিক আছে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে, দেখো গড় মধ্যক প্রচুরক, এই তিনটাই হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তার মানে আমাদের উত্তর হবে ঘ। তারপরে দেখো বন্ধুরা, কোনো বাগানে এতটি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারাগাছ বেশি হলো। আচ্ছা, বর্গাকারে সাজাতে কতগুলো চারা লাগবে? বলছে বর্গাকারে সাজাতে কতগুলো চারা লাগবে। তাহলে এখানে দেখো, 36টি চারা যেহেতু বেশি হয়েছে, তাহলে 1800 থেকে 36 বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 1800 বিয়োগ 36, এটা বিয়োগ করলে কত হয় দেখো, 6 থেকে 10 পেতে 4 4 6, 1764টি লাগবে। তাহলে 1764 দেখো ক নম্বর, এটা হলো সঠিক উত্তর। তারপরে দেখো 14 নম্বরের প্রশ্নটা আছে যে বর্গাকারে সাজানোর পরে প্রতিটি সারিতে চারার সংখ্যা কত? তাহলে এই সংখ্যাটাকে বর্গমূল করতে হবে, 1764 যে সংখ্যাটা আছে এটাকে বর্গমূল করতে হবে। বর্গমূল করে যেটা উত্তর পাবো সেটাই, তো এটাকে বর্গমূল করলে 42 হবে, তার মানে সঠিক উত্তর হলো 42। সংখ্যা দুইটির বর্গের যোগফল কত? বলছে সংখ্যা দুইটির বর্গের যোগফল কত, ঠিক আছে। তো এইখানে কিন্তু একটা জিনিস প্রবলেম আছে বন্ধুরা, এখানে আসলে প্রশ্নটাতে একটা ভুল আছে। মানে দুইটা সংখ্যা ছিল, একটা ছিল 10, একটা ছিল 9, ঠিক আছে। সংখ্যা দুইটা লিখে দেওয়া হয়নি, এই দুইটার বর্গের যোগফল বের করতে বলা হয়েছে, ঠিক আছে। বর্গের যোগফল কীভাবে বের করবা? 10-এর বর্গ হলো 10 স্কোয়ার, 9-এর বর্গ হলো 9 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 100 যোগ 9 লং 81, তারপরে 181, তারপরে সংখ্যা দুইটির বর্গের যোগফল হলো 181। তার মানে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ। যাই হোক, এখানে যেহেতু প্রশ্নটা ভুল ছিল, তোমরা তোমাদের মতো করে বুঝে নিবা। এটা আমাদের এমসিকিউটা আমরা আলোচনা করলাম, এখন আমি চলে যাচ্ছি সিকিউ মানে সৃজনশীলটাতে। দেখো সৃজনশীলে তোমাদেরকে 30 মার্ক অ্যান্সার করতে হবে, 3টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, এবং এখানে মোট 5টা প্রশ্ন দেওয়া আছে, এটার মধ্যে যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। তো দেখো প্রথম থেকে, এত একটি সংখ্যা, সংখ্যাটি পূর্ণবর্গ কিনা তা মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করতে বলছে। সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা তোমরা খুব ভালোভাবে জানো, এটার বর্গমূল নির্ণয় করবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে, এবং করতে গিয়ে দেখতে হবে যে কত অবশিষ্ট থাকে, ঠিক আছে। সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এই যোগের নিয়মটা তোমরা খুব ভালোভাবে জানো। যদি কারো কোনো প্রবলেম থাকে, এই রিলেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো, সংখ্যা দুইটি লক্ষ্য করো, এটা দুইটা ভগ্নাংশ এখানে আছে। পূর্ণবর্গ ভগ্নাংশ কী, মানে পূর্ণবর্গ ভগ্নাংশ কাকে বলে? তারপর দেখো, প্রথম সংখ্যার বর্গমূল নির্ণয় করো, মানে এটার বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। দেখো যে দ্বিতীয় সংখ্যাটির বর্গমূল এটা, মানে এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করে দেখাইতে হবে যে এটা হয় কি না। তারপরে দেখো বীজগণিতে খুব সুন্দর প্রশ্ন, এ সমান হলে এই রাশিটা, এই রাশিটা, বি সমান হলে এটা, সি এবং ওয়াই সমান হলে এটা। আচ্ছা ওয়াই সমান কত, ওয়াই সমান কত মানে এইটার সরল মান বের করতে হবে। আমি করে দেখাচ্ছি তোমাদের ওয়াই সমান কত। দেখো 5 - 3 - 2 + 1 ব্র্যাকেট ক্লোজ, এটা তাহলে কীভাবে করবো? দেখো 5 - 3 - এটা যোগ করলে কত হয়, 3 হয়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -2। তাহলে দেখো 5 - এটা 3 কাটা যাবে, প্লাস মাইনাসে 0 হবে, 0 - 2। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5 - 2 মানে 3, এটার অ্যান্সার হবে 3, ঠিক আছে। যাই হোক, এভাবে করবা, এর সরলীকরণ করো। এ যে এই রাশিটা দেখতে পাচ্ছ, এটা এই রাশিটা সরল করতে বলছে। তারপরে জেড সমান 5 হলে এ বি এর মান নির্ণয় করো। জেড সমান 5 বলতে এইটা বলছে, এইটা সমান যদি 5 হয় তাহলে এ বি এর মান কত হবে, মানে এ আর বি গুণ করতে হবে, ঠিক আছে। এর মানটা এবং বির মানটা গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখব 4 নম্বর। এই জ্যামিতিটা খুব ইম্পর্টেন্ট, এটা
পরীক্ষায় আসার খুব চান্স আছে তোমাদের, তুমি এটা অবশ্যই ভালোভাবে পড়বা। কারো বুঝতে সমস্যা হলে এটারও ভিডিও কিন্তু দেওয়া আছে, এটা কীভাবে সমাধান করতে হয় সেটাও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে দেখে নিতে পারো। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, এটা পরিসংখ্যান থেকে আসছে, তথ্য উপাত্ত অধ্যায় থেকে। দেখো এখানে একটা ছক দেখতে পাচ্ছ, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, 1, 2, 3, 4, মানে এই শ্রেণী আর এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে। তারপরে প্রদত্ত গণসংখ্যা সারণি হতে আয়তলে অঙ্কন করো, তোমরা আয়তলে কীভাবে আঁকতে হয় অলরেডি শিখেছো, শেখার কথা, তো যেভাবে তোমরা আঁকতে হয় সেভাবেই আঁকবা। আয়তলের ক্ষেত্রে প্রচুরক নির্ণয় করো, খুবই সহজ একটা প্রশ্ন। যাই হোক এই টাইপের প্রশ্ন আসবে। এখানে কিন্তু একটা জিনিস মিসিং হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে, সেটা হলো গড় নির্ণয় করতে বলা হয়নি। গড় নির্ণয় কিন্তু তোমাদের আসবেই, এখানে এই যে আয়তলের ক্ষেত্রে প্রচুরক নির্ণয় এটা হয়তো নাও আসতে পারে, কিন্তু গড় নির্ণয় তোমাদের আসবে, এই জিনিসটা মাথায় রাখো। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বর থাকবে, বলছে 130 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা করে দেখাইতে হবে। অপর একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলে, ঠিক আছে, বলছে ভাজ্যকে ভাজকের কি বলে, গুণিতক বলে, ঠিক আছে। কয়টি উপাত্ত থাকলে চতুর্ভুজ অঙ্কন করা যায়, তোমরা জানো যে 5টি উপাত্ত লাগবে চতুর্ভুজ আঁকার জন্য। তারপরে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের একটি 55 ডিগ্রি হলে অপরটি কত হবে, অপর সূক্ষ্মকোণটি কত হবে, অপর সূক্ষ্মকোণটি হবে, এখানে তুমি 90 ডিগ্রি থেকে বিয়োগ করো, 90 ডিগ্রি বিয়োগ 55 ডিগ্রি মানে এখানে কত হচ্ছে তাহলে 35 ডিগ্রি হবে। মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী সাজানো উপাত্তকে কী বলে, বিন্যস্ত উপাত্ত বলে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলা, আমি আবার তোমাদেরকে একটু দেখাই নিই। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্রশ্নটা দেখো, এই টাইপের প্রশ্ন আসবে। এখানে একটা জিনিস বলি, সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মাত্র 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে 50 মার্ক অ্যান্সার করতে হবে, এটা খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তোমাদের অবশ্যই সময়টার দিকে গুরুত্ব রাখতে হবে, খেয়াল রাখতে হবে। নির্ধারিত সময়ে এই প্রশ্নটা অ্যান্সার করা খুব কঠিন ব্যাপার হবে, তো তাই তোমরা প্রথম থেকেই একদম সময়ের ব্যাপারে খুব সচেতন থাকবে। ধন্যবাদ সবাইকে।